বিসমিল্লাহিরাহমানিরাহিম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেলটি দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটি কোন টপিকের উপর ভিত্তি করেই হবে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসটি হবে রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট টু অনুযায়ী। আমাদের আজকে ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে রাখো। পার্ট টু তে আছে অ্যাজ দো অ্যাজ ইফ এর ব্যবহার। তো আমরা অ্যাজ দো অ্যাজ ইফ এর ব্যবহারগুলো বড় বড় করে না পড়ে ছোট ছোট নিয়ম অর্থাৎ শর্টকাট নিয়মগুলো আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে শুরু করি শর্টকাট ওয়ান। অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত বাক্যে ব্র্যাকেটে বি বা টু বি থাকলে বি বা টু বি এর স্থলে ওয়ার বসে। আমি আবার বলি, অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত বাক্যে ব্র্যাকেটে যদি বি থাকে অথবা টু বি থাকে তাহলে সেই বি বা টু বি এর স্থলে ওয়ার বসে। উদাহরণটি দেখি, হি টকস অ্যাজ ইফ হি টু বি আর লিডার। এখানে অ্যাজ ইফ রয়েছে বাক্যে এবং ব্র্যাকেটে কি রয়েছে, টু বি রয়েছে। তাহলে টু বি এর স্থলে আমাদের কি হবে, ওয়ার হবে। নিয়ম অনুযায়ী অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত বাক্যে ব্র্যাকেটে যদি বি বা টু বি থাকে তাহলে এর বি বা টু বি এর স্থলে কি হবে, ওয়ার হবে। আমরা যদি আরো একটু শর্টকাট করতে যাই, অ্যাজ দো অ্যাজ ইফ ইজ ইকুয়াল টু টু বি অবলিক বি ইজ ইকুয়াল টু কি হবে, ওয়ার হবে। এবার আমরা আসি শর্টকাট টুতে। অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। উদাহরণটি দেখি একটু, হি টকস অ্যাজ ইফ হি নো এভরিথিং। তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ কি হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট। দেখি ভার্বের সঙ্গে এস বাই এস আছে, অর্থাৎ যদি কোনো ভার্বের সঙ্গে এস বাই এস থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট ছাড়া অন্য কোনো টেন্স হতেই পারে না। তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে নিয়ম অনুযায়ী পরের অংশ কি হবে, পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে উত্তরটি হবে, হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তাহলে শর্টকাট নিয়মটা দেখাচ্ছে, অ্যাজ দো অ্যাজ ইফ ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ইনডেফিনিট ইজ ইকুয়াল টু পাস্ট ইনডেফিনিট। শর্টকাট থ্রি, অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। উদাহরণটি একটু লক্ষ্য করে দেখি, হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। তাহলে প্রথম অংশ আছে আমাদের টকড ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পরবর্তী অংশটা হবে হ্যাড নোন এভরিথিং। পূর্ণাঙ্গ উত্তরটি দাঁড়াচ্ছে, হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। তাহলে আরো যদি একটু শর্টকাট করতে চাই তাহলে নিয়মটি দাঁড়াচ্ছে, অ্যাজ দো অ্যাজ ইফ ইজ ইকুয়াল টু পাস্ট ইনডেফিনিট ইজ ইকুয়াল টু কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই যে নিয়মগুলোর কথা বললাম বা শর্টকাট নিয়মগুলো সম্পর্কে আলোচনা করা হলো, এই নিয়মগুলো থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। আশা করি তোমরা এই শর্টকাট নিয়মগুলো আয়ত্ত করবে এবং বড় বড় যে নিয়মগুলো আছে এগুলোকে ভুলে অবশ্যই শর্টকাট নিয়মগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবে এবং সেই সাথে এগিয়ে যাবে। তোমাদের জন্য এই প্রত্যাশা আমাদের সর্বদাই থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।